চলতি বছরের শুরুতে গুঞ্জন ছড়ায় মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকন। এরপর গত ফেব্রুয়ারিতে খোদ দীপিকাই জানান তিনি মা হতে চলেছেন এবং আগামী সেপ্টেম্বরে পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। সেই হিসেবে সময়টা আর বেশি নেই, তবে এর মধ্যেই রোহিত শেঠি পরিচালিত নতুন ছবি সিঙ্গম এগেইন ছবির সেটে ক্যামেরাবন্দী হলেন দীপিকা। বিস্তারিত এআরএম সাদাতের রিপোর্টে। চলতি বছরের শুরুতেই গুঞ্জন ছড়ায় মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এরপর গত ফেব্রুয়ারিতে খোদ দীপিকায় জানান তিনি মা হতে চলেছেন এবং আগামী সেপ্টেম্বরে পরিবারে আসতে চলেছেন নতুন অতিথি। সে হিসেবে সময়টার বেশি নেই, তবে এর মধ্যেই রোহিত শেঠি পরিচালিত নতুন ছবি সিংহম অ্যাগেইন ছবির সেটে ক্যামেরাবন্দী হলেন দীপিকা। বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা আসার পর থেকে তাকে কমই প্রকাশ্যে দেখা গেছে। সম্প্রতি সিংহম অ্যাগেইন সিনেমার শুটিং সেটে তোলা দীপিকার একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রোহিত শেঠির পরিচালনায় এই সিনেমায় পুলিশ চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ভাইরাল হওয়া ছবিতে তাকে দেখা গেছে খাকি পোশাকে। ছবিতে দীপিকার শরীরে মাতৃত্বের ছাপ কম প্রকাশ হয় কেউ কেউ প্রশ্ন তুলেছেন, নায়িকা কি তাহলে গর্ভ ভাড়া করছেন? চলতি বছরের শুরুতে খবর আসে মা বাবা হচ্ছেন দীপিকা ও রণবীর। সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে। সিংহম অ্যাগেইন সিনেমায় দীপিকার স্বামী রণবীর সিংহ ফিরছেন সিম্বার ভূমিকায়। এখানে তারকা দম্পতির পাশাপাশি অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুরও অভিনয় করছেন। এদিকে শুটিং এর ফাঁকে বাড়িতে কিভাবে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী, সমাজ মাধ্যমে তারও ঝলক দিয়েছেন দীপিকা। সেখানে দেখা যাচ্ছে একটি অসম্পূর্ণ নকশা কাটা কাপড়, তার উপর সেলাই করা লতা পাতা ফুটিয়ে তুলছেন অভিনেত্রী। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা মজা করে লেখেন, আশা করি আমি কাজটা শেষ করে ছবি ভাগ করে নিতে পারবো। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির রামলীলা সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তারপরে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করে 2018 সালে সাত পাকে ঘোরেন এই যুগল। দীপিকা পাডুকোনকে সবশেষ দেখা গেছে সিদ্ধার্থ আনন্দের ফাইটার সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে জানুয়ারিতে। তার আগামী সিনেমা সিংহম অ্যাগেইন ও কালকি 2898 এডি, আর রণবীর সিংকে পাওয়া যাবে ডন থ্রি সিনেমায়। ARM সাদাত, দেশ বিনোদন।